আমরা পুল শট দুইভাবে খেলে থাকি, একটা হচ্ছে স্পিনের এগেনস্টে আমরা পুল শট করি এবং আরেকটা হচ্ছে পেস বোলিং এর এগেনস্টে পুল শট করে থাকি। এখন আমরা কিভাবে পেস বোলিং এর এগেনস্টে পুল শট করতে পারি সেটা আমরা দেখব। স্পিনের এগেনস্টে আমরা যখন করেছি আমরা দেখেছি যে আমরা যতটা সম্ভব উইকেটের পিছনে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পেস বোলিং এর এগেনস্টে হয়তো আমরা অত সময় পাবো না। তারপরও চেষ্টা করবো যখনই দেখবো যে বলার শর্ট পিচ বল করেছে এবং কোন বলটা আমরা পুল শট খেলবো, যে বলটা আমার কোমর থেকে বুক বরাবর উচ্চতায় আসবে সেই বলটাকে আমরা পুল শট করবো। তাহলে আমি চেষ্টা করবো প্রথমে পিছনে যাওয়ার, যখনই আমি পিছনে যাব আমার ব্যাট লিপ হাই হয়ে যাবে, এলবো শরীর থেকে দূরে চলে যাবে, তাহলে আমার ব্যাট লিপ উপরে উঠে যাবে এবং যখন আমি মারবো বলের ঠিক বলের উপরে মারবো, বলের নিচে মারবো না, বলের উপরে মারবো, তাহলে বলটা নিচে থাকবে এবং যখন আমি মারবো আমার শরীরের ওজনটা চেষ্টা করবো যে পিছনের পা থেকে সামনে রাখার, তাহলে আমি বলটাকে নিচে রাখতে পারবো এবং চেষ্টা করবো পিছনের পা থেকে যতটা শক্তি দেওয়া যায় ততটা শক্তি যেন আমি বলের উপরে দিতে পারি, তাহলে আমি মারে জোর পাবো এবং যখন মারবো আমি হাতটা এক্সটেন্ড করে এবং যতটা সম্ভব খুলে মারবো, তাহলে আমি আমার মারে যথেষ্ট পরিমাণ শক্তি পাবো এবং মারে অনেক জোর হবে এবং যখনই ব্যাটে বলে লাগবে একদম ঠিক চোখের সামনে লাগবে বা আমার শরীরের সামনে লাগবে এবং হাতটা খুলে মারবো এবং মারার পরে আমার ফলো থ্রু আমার নিচের হাত বাম হাতের উপর দিয়ে এসে এবং আমার বাম কাঁধে এসে শেষ হবে। যদি আমি দেখি যে বল আমার লেগ স্টাম্পে, তখন আমি চেষ্টা করবো যে আমি সামনে পা দিয়ে একটা সার্কেল করে আমি যেন অফসাইডের দিকে পড়ে যেতে পারি, তাহলে আমার শরীরে আসলে বলটা লাগবে না। যদি আমি দেখি যে বল অফ স্টাম্পের উপরে, তখন আমার আসলে শরীর না ঘুরলেও চলবে এবং এটাকে আমি মিডিউকেটের দিকেও মারতে পারবো। যদি লেগ স্টাম্পে হয় তখন আপনি আসলে ঘুরে যেতে পারেন।